সো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে চলে এসেছি জীবনমণ্ডলের হাটে। তো জীবনমণ্ডলের হাটে সবাই জানো যে জল ঢালা উপলক্ষে রানিংয়ের জন্য কিন্তু একাধিক সেট আপ আছে। তো তার মধ্যে উল্লেখযোগ্য যে সেট আপ এস পাওয়ার থেকে শুরু করে সোনিয়া, মা লক্ষ্মী, উজান থেকে শুরু করে সরস্বতী, সব সেট আপই আছে। তো একে একে সব সেট আপ দেখে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর পিছনে যে সেট আপটি দেখতে পাচ্ছ, এই সেট আপটির নাম হচ্ছে মা লক্ষ্মী। ফোর ফোর সেট আপের সাথে টোটাল 8টি রানিংয়ের জন্য উঠেছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোরা মা লক্ষ্মী সাউন্ড দেখতেই পারো। সামনে কিন্তু মেশিন এমপ্লিফায়ারের লাট পড়ে গেছে ডিফেন্সার ভ্যানের ওপরে। দেখাবো ফুল সেট আপটা। দুটো এডিআই 30 না 40 দেখতে পাচ্ছি সামনে থেকে, দেখাবো। দেখেন বন্ধুরা, অনেকগুলো সিএ দেখতে পাচ্ছি এডিআই এর পাশাপাশি। এটা কিন্তু এডিআই 40 আছে অবশ্য। মা লক্ষ্মী ডট বাক্স আর আছে স্টেবিলাইজার থেকে শুরু করে অন্যান্য মেশিন দেখতে পারো। বক্সটা সামনে থেকে দেখাবো। দেখেন বন্ধুরা, মা লক্ষ্মীর সেট আপ 4x4 সেট আপের সাথে 32 স্পিকারের সাথে টোটাল 8 পিস রানিংয়ের জন্য উঠেছে। কি ক্যাবিনেট সেন্টার থেকে এই ক্যাবিনেট তৈরি করেছে দেখাবো। বন্ধুরা, অরুণ জানার কাছ থেকে ক্যাবিনেট করেছে। 18x18 সম্ভবত সেট আপ হবে। এবারে দেখাবো মা লক্ষ্মীর জন্য কি ডিজি, জ্যাকসনের ডিজি দেখতে পাচ্ছি। 62 KBPS ডিজি আছে এটা, তো দেখতে পারো বন্ধুরা। তার সাথে সাথে দেখতে পাচ্ছি ABX এর মেশিন। তো বাজলে অবশ্যই বাজানোর ভিডিও দিচ্ছি। এই লক্ষ্মীর হচ্ছে ব্যাক সাইড এটা। এবার বন্ধুরা, লক্ষ্মীর কাছ থেকে হয়ে চলে এলাম আর একটা সেট আপের কাছে, উজান সাউন্ড সম্ভবত এটা। দেখেন বন্ধুরা, কচি কাচাদের ভিড় লেগে গেছে। দেখেন বন্ধুরা, উজান সাউন্ড এখানে এসেছে পুকুরিয়া থেকে, টেনের বেস আর 12 মিটের সাথে উজান সাউন্ড জীবন মণ্ডলের হাটে। দেখো বন্ধুরা উজান সাউন্ড, উজান সাউন্ডকে ভালোভাবে দেখাচ্ছি। দেখো তো সম্প্রতি কৃষ্ণচন্দ্রপুরে কাঁপিয়ে এসেছে বক্স লাভাদের কথা অনুযায়ী। এবার মেশিন এমপ্লিফায়ার দেখাবো, এখনো ডিজি আসে না মনে হয়। সামনে ডিজি এসে গেছে। তো উজান সাউন্ডের ফুল মেশিন এমপ্লিফায়ার আছে। দুটো চোঙ দেখতে পাচ্ছি আর এই হচ্ছে ডিজি, যা উজান সাউন্ডের সেট আপকে ইলেকট্রিক প্রদান করবে। সৌরভ ইলেকট্রিকের ডিজি আছে, অবশ্যই যাদের নাম্বার লাগবে স্ক্রিনশট নাও। 82 125 হবে হয়তো। এবার চলে যাব অন্য সেট আপের কাছে। বন্ধুরা, এবার দেখতে পেয়ে গেলাম ইন্ডিয়া মিউজিককে। তো তাই দেখতে পারো, সামনে থেকে ভালোভাবে দেখাবো। দেখতে পারো এখানে ইন্ডিয়া মিউজিক কিন্তু নতুনভাবে এসেছে, পুরোটা দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, এখানে ইন্ডিয়া মিউজিক কিন্তু টোটাল 8 পিস RCF এর সাথে এসেছে। তোমরা টেস্টিংয়ে দেখেছো 6 পিস মালিনে টেস্টিং করছিলো, কিন্তু না, এখানে একটু বিকল্প এসেছে ইন্ডিয়া মিউজিক নতুনভাবে। সব দেখাবো। দেখো সম্প্রতি কিছুদিন আগে টেস্টিং হয়েছে ইন্ডিয়া মিউজিক, দক্ষিণ বারাসাতেও কিন্তু ভালো পারফরমেন্স ছিল ইন্ডিয়া মিউজিকের 18x15 সেট আপের সাথে। দেখেন বন্ধুরা বেসগুলো, দেখেন বাজলে অবশ্যই ভিডিও আনছি, সম্ভবত এর সাথে জুড়ে দেবো। ইন্ডিয়া মিউজিকের মিটগুলো দেখো বন্ধুরা, ইন্ডিয়া মিউজিকের ব্যাক সাইড, ব্যাকের ভিউটা দেখো, ওপরের মিটগুলো পুরাতন আছে। 3টে চোঙ দেখতে পাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছ ইন্ডিয়া মিউজিকের ফুল মেশিন এমপ্লিফায়ারের ব্যাক সাইড থেকে। এটা সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখেন বন্ধুরা, ইন্ডিয়া মিউজিকের ফুল মেশিন এমপ্লিফায়ার্স, কটা সিএ দেখতে পাচ্ছি, অবশ্য গুনে নাও। একটা 18 দেখতে পাচ্ছি। এদিকে ডট বাক্স আছে আর এছাড়া তো অন্যান্য মেশিন আছে, র্যাক বাজানোর জন্য, চোঙ বাজানোর জন্য। এ দেখো ডট বাক্সটা দেখো। ওদিক আছে ডিজি, তো কার ডিজি দেখাবো বন্ধুরা, সেই ডিজি যেটা দিয়ে টেস্টিং হয়েছিল আর দক্ষিণ ভারত সাথে এসেছিলো, যেটা ওই জয়নগরের ডিজি আছে, এটা 6 সাইলিনারের। দেখেন বন্ধুরা লোক সমাগম, দেখেন একটা ইন্ডিয়া মিউজিক জয়নগরের সেটা, মানে বুঝতেই পারছো। এবারও বন্ধুরা সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখো ইন্ডিয়া মিউজিক কিন্তু মিটের দুই পাশে
চার লাইন করে র‍্যাক দিয়েছে উপরে দেবে আর নিচেই দেখতে পাচ্ছি বেসের দুই পাশে পাঁচটা করে ইউনিট আছে দশ পিস দুই নিচে। বন্ধুরা ইনি যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে এই সেটআপটির গাড়ি হচ্ছে চালাবে। এই হচ্ছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা পত্রিকার অবসান ঘটিয়ে মা লক্ষ্মী স্পিকার চেক দিয়েছে এই মুহূর্তে। বন্ধুরা মারুতি সাউন্ড আর এস পাওয়ার মিউজিকের কাছে যাব। শুনলাম নাকি সৌরভ সাউন্ড এসেছে, সবই দেখাবো। এখানে একটা বক্স দেখতে পেয়ে গেলাম জেবিএল বক্সের সাথে। দেখেন বন্ধুরা জেবিএল এর সাথে নট বাংলা মাইক দিয়েছে বলে হয়তো বাংলা লাগছে না, বাংলা নয় বন্ধুরা, সরস্বতী মিউজিক কিন্তু জীবনমণ্ডল হাটের মুখেই আছে। ¡Gracias!
বন্ধুরা এখানে কিন্তু সরস্বতী মিউজিক খুব একটা ঝোঁকায় না। এই হচ্ছে সরস্বতী ফুল মেশিন অ্যাম্পিফায়ার্স, এই ডিজি সরস্বতীর জন্য, ঋতু ডিজি এটা। দেখে নাও ফুল মেশিন অ্যাম্পিফায়ার, এবিএক্স আছে, সিও আছে। সোনিয়া সাউন্ডে দুটো ফোর বেস আছে আর চারটে সিক্সের মিট আছে, ওপরে তিন লাইন র‍্যাক আছে, র‍্যাক এই দেখো সোনিয়া সাউন্ডের ফুল মেশিন অ্যাম্পিফায়ার। ময়দা ছোট সত্তর বারা সবুজ সঙ্গে সমস্ত সদস্যদের জানানো যাইতেছে আপনারা। আর এখানে আছে সোনিয়ার নিজস্ব ডিজি, বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। এখন এরা রানিং করে করে যাবে, এখন বক্স বাজানে তো সামনের ময়দার মোড় থেকে হয়ে রানিং করা শুরু করবে, বাজাবে। এস পাওয়ারের জন্য আর হচ্ছে এস পাওয়ার মিউজিকের মেশিন এমপি ফার্স্ট দেখাবো, দেখতে পারো মেশিন এমপি ফার্স্ট এস পাওয়ারের। এস পাওয়ার মিউজিক এখানে এনেছে পাঁচটা আরসিএফ,
তা ব্যাক সাইড থেকে তো সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এবারে মাঠটি যাচ্ছে, এবারে যাচ্ছে সৌরভ, অবশ্য সব সেটআপের ভিডিও আসছে। তাহলে বন্ধুরা এখানে শেষ করছি, কম্পিটিশন ভিডিও আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন হলে।